দেখুন, যে কারণে তিন পুরুষের বিয়েকে বৈধ ঘোষণা কলম্বিয়ার। জন আলাজান্দ্রে বামে, ভিক্টর দা হুগো প্রাদা মাঝে ও ম্যানুয়েল বারমুডেজ ডানে। দুইজন সমলিঙ্গের মানুষের মধ্যে প্রেমকে সমকামিতা বলে। সমকামীদের পরিবার গড়ার উদাহরণও আছে প্রচুর। বিশ্বের অনেক দেশে সমকামিতা বৈধ। এবার দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া অসমকামিতাকেও বৈধ বলে ঘোষণা দিয়েছে। অর্থাৎ এখন থেকে সমলিঙ্গের তিনজন মানুষ সম্পর্ক তৈরি ও পরিবার গড়তে পারবেন। সম্প্রতি কলম্বিয়ার ভিক্টর হুগো প্রাদো, জন আলাজান্দ্রো ও ম্যানুয়েল বারমুডেজ নামে তিন ব্যক্তি অসমকামী পরিবার গড়ার আইনি সম্মতি পেয়েছেন। রিনকন পারফেক্ট্রি নামক জার্মান আইনজীবী জানাল, কলম্বিয়ার অনেক মানুষই আছেন যারা ত্রিকোণ সমকামিতার সম্পর্কে রয়েছেন, কিন্তু ভিক্টর হুগো প্রাদো, জন আলাজান্দ্রো ও ম্যানুয়েল বারমুডেজ প্রথম যারা ত্রিকোণ সমকামিতায় আইনগত সম্মতি পেয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা, ব্রাজিল ও উরুগুয়ের মতো কলম্বিয়াতে আগে থেকে সমকামিতা বৈধ ছিল। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।